চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এক বিমান যাত্রী জুতার তলে তুন 540 পিস ইয়াবা ও 200 গ্রাম গাঁজা উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ সময় আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী হাটহাজারী উপজেলার পূর্ব মোবল এলাকার নুরুল আফসারের ফুয়াদ জমিনুদ্দিনের আটক করা হয়। মঙ্গলবার 15 মার্চ সকাল 7:30টার দিকে তল্লাশির সময় স্ক্যানিং মেশিনত এ মাদক দ্রব্য বিষয়ে ধরা পড়ে। সে দুবাই গামী প্যাসেঞ্জার, সে প্রবাসী, সে আন্তর্জাতিক একজন চোরাকারবারি, মাদক পাচারকারবারি। সে অভিন্ন কায়দা তার জুতার আমি তার হাঁটা এবং গতিবিধি সন্দেহ হলে আমি তাকে দাঁড়া করাইয়া জুতাগুলি স্ক্যানিং মেশিনে পরীক্ষা করে দেখি। আমি জুতাগুলো কাইটা এই উদ্ধারকৃত 540 পিস ইয়াবা 200 গ্রাম গাঁজা তাকে আটক করি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।